ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে দুইজন অভিভাবক না আসার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে বাড়তি যানবাহন সহ অন্যান্য পরিবহন যেন প্রবেশ না করে, বাড়তি মানুষের চাপ, উৎসুক মানুষের চাপ যেন না থাকে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উপাচার্য বলেন, অসাধু চক্রের নানা রকম অপপ্রয়াস, ডিজিটাল জালিয়াতি, প্রশ্ন ফাঁস সহ নানা ধরনের তৎপরতা ছিল, তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ নেওয়া হয়। সেই সূত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, যার ফলে সে বিষয়টি এখন নেই, তবুও সতর্কতা রয়েছে। ডিজিটাল জালিয়াতি সহ নানা ধরনের অসাধু তৎপরতা ছিল, প্রশ্নপত্র ফাঁস, নানা ধরনের ডিজিটাল জালিয়াতি, সেগুলোর একটি মূল উৎপাটন করার জন্য আমাদের একটি দৃঢ় প্রত্যয় ছিল। আপনাদের সদয় সহযোগিতা নিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বিভিন্ন সংস্থা, তারা যেভাবে সহযোগিতা করেছে, সেই অসাধু চক্রকে চিহ্নিত করে যথাসময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে তারা হয়তো সাহস পাচ্ছে না, কিন্তু সর্বোচ্চ সজাগ আমাদের থাকতে হবে।